যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তারা পুরনো অ্যাডমিট কার্ডেই কি এক্সাম দিতে পারবে নাকি আবার নতুন করে অ্যাডমিশন হতে হবে এই রকমই প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য কি কি তোমাকে করতে হবে তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুমি দেখছো গভ আপডেটস একাডেমি এক নতুন পথের দিশায় আর আজকের ভিডিওতে শেয়ার করব তুমি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার জন্য তোমার কি কী করণীয় এখন তো চলো লেটস স্টার্ট আশা করি তোমরা সকলেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছ আর এই পরীক্ষার জন্য ঠিক পরীক্ষার এক মাস আগে তোমাকে এক্সামের জন্য ফর্ম ফিল করতে হবে ঠিক যেমনটা ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছিল এক্সামের জন্য যে বিষয়গুলো এখন তুমি পড়ছ সেই বিষয়গুলোই এক্সাম ফর্ম ফিল আপে চুজ করতে হবে এক্সাম ফর্ম ফিল আপের ঠিক কিছুদিন পরেই তোমাদের প্রত্যেকের জন্য আবারও নতুন করে অ্যাডমিট কার্ড জেনারেট হবে এবং সেই অ্যাডমিট কার্ডে তোমার সাবজেক্ট সহ কোন ডেটে এক্সাম হবে যাবতীয় তথ্য লেখা থাকবে সেই ডেট অনুযায়ী তোমাকে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিতে হবে আর পরীক্ষার ফর্ম ফিল জন্য তোমার ইউনিভার্সিটি যে চার্জ থাকবে সেই চার্জ অনুযায়ী অর্থাৎ এক্সাম ফিজ অনুযায়ী তোমাকে এক্সামের ফর্ম ফিল করতে হবে আরও একটি কথা বলে রাখি যে সমস্ত কলেজে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হতে হয় সেই সমস্ত কলেজে তুমি যদি সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু এক্সামের জন্য ফর্ম ফিল করতে দেবে না সুতরাং এক্সামের ফর্ম ফিল সময় হয়তো তোমাকে অ্যাডমিশন এবং এক্সাম ফর্ম ফিল আপ দুটোই করতে হতে পারে যদি তুমি আগে থেকে অ্যাডমিশন না হও বা অ্যাডমিশনের জন্য পেমেন্ট না করো তাহলে পরীক্ষার ফর্ম ফিল সময় অবশ্যই তোমাকে দুটো অ্যামাউন্টই পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে পরীক্ষার যাবতীয় বিষয় আশা করি এই ভিডিওতে তুমি সমস্তটা স্পষ্ট ভালো করে বুঝতে পেরে গেছো যদি বুঝতে পারো বা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো পছন্দ না হলে ডিসলাইক করতে পারো তোমার মতামত কোনো থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আর যদি তোমার মনে হয় যে তোমার প্রিয় যোদ্ধের সাথে শেয়ার করবে তাহলে তাকেও শেয়ার করে সহযোগিতা করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ